হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিহা টাইটের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। আজকে এসইওর থার্ড পার্ট নিয়ে আমি আলোচনা করব, থার্ড ক্লাস। এখান থেকে পরবর্তী ৮টা ক্লাসে আমি আপনাদের কিওয়ার্ড নিয়ে টোটাল আলোচনা করব। এসইওর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট কিওয়ার্ড। কিওয়ার্ডটা যদি পারফেক্ট না হয়, কিওয়ার্ড যদি অ্যাকুরেটভাবে না হয়, প্রচুর সমস্যা। যারা এসিও করেন তারা জানেন যে কিওয়ার্ডের গুরুত্বটা কতখানি। সো কিওয়ার্ডের একদম বেসিক থেকে লাস্ট পর্যন্ত যে ধারণাগুলো আমি হিসাব করে দেখেছি, মোটামুটি ৮টা ক্লাস লাগবে। ৮টা ক্লাসের মধ্যে আমি এগুলো আপনাদের টোটাল কমপ্লিট করে দেব। আগেও বলে নিলাম, আগে বলেছি, এখনও বলছি, খুব বেশি আমি জানি না। প্র্যাকটিক্যাল কাজের এক্সপিরিয়েন্স থেকে নিজে যতটুকু জানি, যতটুকু বুঝি, অতটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্র্যাকটিক্যাল লাইফে কাজ করতে করতে কী কী এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, কী কী ডিফিকাল্টি আমার ছিল, সেগুলো থেকে আমি শেয়ার করছি। সো লেটস স্টার্ট। ফার্স্টে আমাদের দেখতে হবে কিওয়ার্ডের রকম ভেদটা কীরকম। কিওয়ার্ডের রকম ভেদটা কিওয়ার্ডটা হচ্ছে 3 টাইপস। কিওয়ার্ডস আর আমি বরং ওয়ার্ডে লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, বড় করে দেখানো যাবে। আর মার্কেট প্লেসে কাজ করার সময় সবসময় খেয়াল রাখবেন, চেষ্টা করবেন সব আপডেটেড ভার্সনগুলো ইউজ করার জন্য। এখনও যদি কেউ অফিস 2007 ইউজ করেন, এটা অনেক ব্যাকডেটেড। বাইরে যে কাজের রিপোর্টগুলো দেবেন, আমি লাস্ট 1 ইয়ার যা দেখেছি, 2007 ফরম্যাটে কেউ এখন আর প্রোডাক্ট কাজ জমা নেয় না। সো মিনিমাম 10 মেনটেন করেন, অ্যাকচুয়ালি 13-এ চলে গেলে ভালো। ওকে, যেটা আলাপ করছিলাম, কিওয়ার্ডস আর 3 টাইপস। তিনটা টার্মস আছে কিওয়ার্ডের। সো হোয়াট ইজ দি ফার্স্ট টার্ম? ফার্স্ট টার্মটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড উদাহরণটায় পরে যাচ্ছি। Exact match keyword number 2 হচ্ছে phrase match keyword। অনেক সময় দেখা যাবে কি আপনি এরকম কাজ পেতে পারেন যে ক্লায়েন্ট তার একটা ডোমেনের নামটা দিল আপনাকে, ডোমেনের নাম দিয়ে সে সাজেস্ট করলো তুমি আমাকে এটার এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটা কি হবে এটা সিলেক্ট করে দাও, ফ্রেজ ম্যাচ আর ব্রড ম্যাচ কিওয়ার্ডগুলি ঠিক করে দাও। এভাবেও কাজ আছে, অনেক পার্টের কাজ পাওয়া যায়। সেকেন্ড পার্ট হচ্ছে ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড, আর থার্ড পার্টটা হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড। এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটা হচ্ছে আসলে আপনি যে নিশটা নিয়ে কাজ করবেন, আপনার মেন নিশটা যেটা, মেন নিশের যে, ধরেন আপনি এসইওর একটা টিউটোরিয়াল বানাচ্ছেন, এখানে একটা কিওয়ার্ড আপনি ঠিক করবেন যে এটাই আমার মেন কিওয়ার্ড। এসইও রিলেটেড টিউটোরিয়াল করলে, ধরেন আপনি এসইও টিউটোরিয়াল করে লার্ন এসইও, এই টাইপের জিনিসগুলো আমাদের জন্য সবচেয়ে বেটার কিওয়ার্ড হয়। আপনি লিখলেন লার্ন এসইও, লার্ন এসইও, এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচ হলো কি যা আছে হুবহু তাই। সেকেন্ড পার্টটা চলে আসে, এখন আপনি ঠিক করলেন যে আপনি একটা নিশ ঠিক করেছেন, এসইও নিয়ে আপনি কাজ করবেন, কিভাবে এসইও শেখানো হয় এটার উপর একটা টিউটোরিয়াল কোর্স করবেন আপনি। তো টিউটোরিয়াল কোর্স করার পরে আপনার ফার্স্ট কিওয়ার্ডটা আসলো বা ওয়েবসাইটটা যেটা আপনার ওয়েবসাইটের মধ্যে কি এসইও কিভাবে শেখানো হয় এটা নিয়ে টোটাল ইন ডিটেইলস আপনি আলোচনা করবেন। এজন্য আপনি মেইন নিশ ঠিক করেছেন কি লার্ন এসইও, এটা আপনার একদম ইনিশিয়াল কিওয়ার্ড প্রাইমারি কিওয়ার্ড যেটা লার্ন এসইও। এখন পার্ট পার্ট এটাকে বাড়াতে হবে। এখন আমরা চলে যাব ফ্রেজ ম্যাচে। ফ্রেজ ম্যাচটা কি হচ্ছে, এই যে লার্ন এসইও এই দুটো ওয়ার্ড, এখানে একটা লার্ন একটা এসইও, শিখুন এসইও বা এসইও শিখুন, এই দুইটা ওয়ার্ডকে এক জায়গায় রেখে এর ডানে বা বামে যে ওয়ার্ডগুলো যোগ, এর ডানে বা বামে কিছু ওয়ার্ড যোগ করবেন, যোগ করে যে কিওয়ার্ডগুলি হয় এগুলাকে বলা হয় ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড। সে এখন যদি লিখি হাউ টু লার্ন এসইও, দেখেন লার্ন এসইও যেখানে ছিল সেখানে আছে, মানে লার্ন এসইও কোনোটাই সরেনি, তার বামে যোগ হয়েছে হাউ টু লার্ন এসইও। আবার এখানে যদি এখন লিখি LEARN লার্ন এসইও ইন 90 days, দেখেন এখানে আবার লার্ন এসইও এখানে আগে তারপরে ইন 90 days দিয়েছি। এটা হলো এভাবে করে আশা করি বুঝতে পেরেছেন যে ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডগুলো কিভাবে সিলেক্ট করতে হবে, এভাবে একটা স্ট্রাকচার ওয়েতে যেতে হবে। আপনি বেসিক মোটামুটি একটা ওয়েবসাইটের জন্য মিনিমাম 15-16টা কিওয়ার্ড নিয়ে কাজ করতে হয়, তো এভাবে স্টেপ বাই স্টেপ যেতে হবে যে এটা হচ্ছে আমার ইনিশিয়াল কিওয়ার্ড। ইনিশিয়াল কিওয়ার্ড থেকে আপনি চিন্তা করে নেবেন যে ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডগুলো কতগুলো লাগবে, কতগুলো ইউজ করবেন, তারপরে ব্রড ম্যাচ কিওয়ার্ড যেগুলোকে লং টেল কিওয়ার্ডও বলা হয়। ব্রড ম্যাচের কিওয়ার্ডটা হলো যেমন এখানে আমরা ফ্রেজ ম্যাচে কি ছিল যে আমাদের ইনিশিয়াল কিওয়ার্ড যেটা এটা পাশাপাশি থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না, তার আগে বা তারপরে ওয়ার্ড যোগ হবে। আর ব্রড ম্যাচ হচ্ছে এই যে দুটা ওয়ার্ড, দুটা ওয়ার্ডের যেখানে খুশি সেখানে লাইন যোগ হবে, তার মানে হচ্ছে একটা ওয়ার্ড রেখে বাকিগুলো আমি যেখানে খুশি সেখানে যোগ করব। যেমন ধরেন এখানে যদি লিখে দিলাম ইজি এসইও লার্নিং, ধরেন আপনি আপনার নিজের নামে করেছেন, দিজি ধরেন আপনার নাম মাহাতাব, ইজি এসইও লার্নিং উইথ মাহাতাব, দেখেন শুধু এসইওটা এক জায়গায় আছে, লার্ন কিন্তু এখানে লার্নিং হয়ে গেছে, ইজি এসইও লার্নিং হয়েছে উইথ মাহাতাব। এটাকে আরেকটা করতে পারি আমরা, হোয়াইট হ্যাট এসইও টেকনিক্স, দেখেন শুধু এসইওটা আছে, লার্নই রাখি নাই এখানে। এটা হচ্ছে ব্রড ম্যাচ। আসলে ব্রড মানে বাংলা করলে কি হচ্ছে বড় বিশাল, যত বড়ভাবে যোগ করা যায়। এখন বড়ভাবে যোগ করলে আমি আপনার খেয়াল করেন এই যে করছি বড়ভাবে যোগ করলাম, মানে লার্ন তুমি একদিকে দৌড়াইলা, এসইও তুমি একদিকে দৌড়াইলা, মানে রাখছি তো লার্নও রাখছি এসইও রাখছি, এখন যেটা মন চায় সেটা বসানো হলে না, এটা করলে হবে না। স্ট্রাকচার ওয়ে always SEO, you will need to do SEO always on a proper and structured way. Always remember, please remember, always you will need to do SEO in a proper and structured way. You have to set up your structure step by step in a proper manner. First you have to select exact match keyword. Then you will choose phrase match keyword 3 or 4. And after that you will select all broad match keyword or LSI keyword, whatever you can say, or what long tail keywords. Yep. So egula bhule gele cholbe na. Proper way eta ke aro barate pari amra. White hat SEO techniques. এটাকে যদি আমরা আরেকটু বড় করতে চাই, ইজি এসইও লার্নিং উইথ মাহাতাব, হোয়াইট হ্যাট এসইও টেকনিক, শুধু এটা দিতে পারি ইজি এসইও লার্নিং, নামটা নাই দিলেন ইজি এসইও লার্নিং। SEO basics, সো ভিডিওটা যারা দেখবেন এই ভিডিওটা যারা দেখবেন তাদের জন্য আমি একটা টেস্টের মতো দেব হ্যাঁ টেস্টের মতো দেব আমি এখানে একটা ইনিশিয়াল কিওয়ার্ড দিয়ে দেব ধরেন আমি একটা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড দিয়ে দেব এটা অনুযায়ী আপনারা ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড ঠিক করবেন আর ব্রড ম্যাচ কিওয়ার্ড ঠিক করে ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্লিজ ইউটিউবের কমেন্ট বক্সে দিবেন ওখানে যদি কোনো সমস্যা থাকে ওখানে আমি নিচে রিপ্লাই করে দেব অ্যাকুরেটলি কি করতে হবে দিলাম আমি weight loss ধরে নেন এটা হচ্ছে আপনার mother keyword weight loss বা এটাই exact match keyword please write for phrase match keyword তাহলে কি হচ্ছে চারটা ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড হচ্ছে একটা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড হচ্ছে পাঁচটা এন্ড দেন রাইট 10 ব্রড ম্যাচ কিওয়ার্ড এখন এই যে ব্রড ম্যাচ কিওয়ার্ড বা ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডের মধ্যে এখানে আরো কিছু টেকনিক আছে এটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব আমি আগে প্রথমে দেখি যারা আমার ভিডিওটা দেখছেন তারা এখানে কি কি লিখেন অ্যাকচুয়ালি তারা কিওয়ার্ড গুলো কি কি দেন কি কি লিখেন এটার অনুযায়ী আমি পরের ক্লাসটা সাজাবো আর কিওয়ার্ডের জন্য আপনার প্রচুর টুলস আছে টুলস ইউজ করতে হয় তবে সবচেয়ে বড় কথা কি একটা জিনিস মাথায় রাখবেন জিনিসটা অনেকেই আমি জিজ্ঞেস করেছি কিছু বললে সবাই গুগলের দিকে দৌড় দেন হ্যাঁ গুগল কিওয়ার্ড প্ল্যানারের দিকে দৌড় দেন আপনার নিজের ক্রিয়েটিভিটি থাকতে হবে অলওয়েজ মনে রাখবেন আপনার কিওয়ার্ড যদি 16টা হয় 15 থেকে 16টা বা 18টা হয় 70% কিওয়ার্ড আপনার নিজের ম্যানুয়ালি খুঁজে বের করতে হবে 30% হেল্প নেবেন আপনি টুলসের অলওয়েজ রিমেম্বার ইট 70% কিওয়ার্ড খুঁজে বের করবেন ম্যানুয়ালি 30% কিওয়ার্ড ইউজ করবেন টুলস থেকে আদারওয়াইজ আপনি সাকসেসফুল হতে পারবেন না টুলস কিওয়ার্ড কোথা থেকে দেয় টুলসটা তো কিওয়ার্ডগুলো নিয়ে বসে রয় নাই যে অনুযায়ী কিওয়ার্ডগুলি সার্চ হয় বা কিওয়ার্ডগুলি মানুষ খুঁজে সেই অনুযায়ী টুলস আপনাকে একটা রিপোর্ট দেয় সো থিংক ম্যানুয়ালি ফার্স্ট ইউ হ্যাভ টু হ্যাভ স্কোর 70% ফর ইউর ম্যানুয়াল কিওয়ার্ড অ্যান্ড ইউ উইল ট্রাই টু রিচ দ্য নেক্সট 30 ফ্রম দ্য টুলস এটা যদি করতে না পারেন হ্যাঁ এখন এটা কি তাহলে আপনার কোশ্চেন আসতে পারে যে আপনার কোশ্চেন করতে পারেন তাহলে এটা কিভাবে করব আমরা তো টুলস ইউজ করি সরি কফি খাচ্ছি আমরা টুলস ইউজ করছি বা টুলসের জন্য করি এছাড়া তো কিভাবে করি নাই বা কিভাবে করব এটাকে একটা ট্রিক্স দেখাবো আমি আপনাদের নেক্সট ক্লাসে আগে আপনারা এই যে কিওয়ার্ডগুলোর কাজ দিয়েছি এখানে হোম টাস্ক এটা কি করেন এটা দেখার পরে করব এখন কিওয়ার্ড রিসার্চের কিছু গোল আছে গোল মানে ফুটবল খেলার গোল না গোল মানে লক্ষ্য কিওয়ার্ড রিসার্চের কেন লক্ষ্যটা কি আপনার অলওয়েজ মনে রাখবেন কিওয়ার্ড ঠিক করার আগে কি করতে হবে কিওয়ার্ডটা ঠিক করার আগে কি করতে হবে ফার্স্ট কি করতে হবে রিমেম্বার 1 আপনাকে বুঝতে হবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস কি আপনি কিওয়ার্ড কি ঠিক করবেন কিওয়ার্ড ঠিক করবেন আপনি কি প্রোডাক্ট দিচ্ছেন বা কি সার্ভিস দিবেন এটা আগে আপনি নিজেকে বুঝতে হবে নিজেকে বাছাই করতে হবে যে আপনি আসলে কি চাচ্ছেন কি নিয়ে মার্কেটে নামতে চাচ্ছেন কি বিজনেস করতে চাচ্ছেন অথবা ক্লায়েন্ট যে আপনাকে কাজটা দিয়েছে তার গোলটা কি তার টার্গেটটা কি তার টার্গেটেড ক্লায়েন্ট কারা তার প্রোডাক্টটা কি তার সার্ভিসটা কি সে কি দিচ্ছে সে কি সার্ভিস দিচ্ছে নাকি প্রোডাক্ট দিচ্ছে তারপরে কি করতে হবে নিশ্চিত হতে হবে আপনার আচ্ছা প্রথমে you will need to your service এটা ফার্স্ট আপনাকে মানতে হবে, করতে হবে, বুঝতে হবে। তারপরে কি আপনি এখন ধরেন আপনি সে নিয়ে গেলেন, আপনি নামলেন একটা সাবান নিয়ে নামলেন, মাহাতাব সাবান, আপনি মাহাতাব সাবান নিয়ে ফিল্ডে নেমে গেলেন। এখন এই যে প্রোডাক্টটা নিয়ে আপনি নামলেন, তারপরে চিন্তা করতে হবে যে মাহাতাব সাবান কি একটা নিউ ব্র্যান্ড নাকি ওল্ড ব্র্যান্ড, মাহাতাব সাবানটা কি কেউ চিনে কিনা, তাহলে এটা কিভাবে বুঝবেন? তখন আপনাকে বুঝতে হবে যে আপনার মার্কেটে কম্পিটিশন কারা কারা করছে। লাক্স, অ্যারোমা, ডাভ, স্যান্ডেলিনা, বুঝতে হবে আপনার কাদের সঙ্গে আপনি ফাইটে নামছেন। যাদের সঙ্গে আপনার মার্কেটে যখন আপনি একটা সাবান নিয়ে চলে আসলেন, তখন মার্কেটে যারা যারা সাবান সেল করছে, যা যেসব প্রোডাক্ট কোম্পানিগুলো আছে, সবাই কিন্তু আপনার কম্পিটিটর, আপনার প্রতিপক্ষ। তাহলে কি করতে হবে? আন্ডারস্ট্যান্ড হু ইজ ইউর কম্পিটিটর। Oh, sorry, competitors. Who is your competitors? But who your competitors is? এখন বুঝে গেলেন, আপনি ধরেন পেয়ে গেলেন যে ঠিক আছে আপনি পেলেন লাক্স, স্যান্ডেলিনা, অ্যারোমা, ডাভ, এগুলো পেলেন। তখন তাদের সঙ্গে আপনি আপনার ব্র্যান্ড ভ্যালুটা কতটুকু এটা বুঝতে হবে, আবিষ্কার বুঝতে হবে যে ওই সাবানগুলোর সঙ্গে আমার সাবানের কম্পিটিশনে কতটুকু, আমি কতটুকু বুঝতে পারবো, আমার এটাকে মানুষ কিভাবে আইডেন্টিফাই করবে, কিভাবে চিনে, আমার ব্র্যান্ডের ভ্যালুটা কি। লাক্স, অ্যারোমা, ডাভ এদের কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু আছে, মার্কেটে তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তাদের একদমই সবাই চিনে। এখন আপনার ব্র্যান্ড ভ্যালুটা কি, আপনার ব্র্যান্ড ভ্যালুটা কি, ব্র্যান্ড ভ্যালুটা কি আপনার তাদের সঙ্গে কম্পিটিশন করে টিকতে পারবেন কিনা। হোয়াট ইজ ইউর ব্র্যান্ড ভ্যালু? ব্র্যান্ড ভ্যালু বুঝে যাওয়ার পরে আপনাকে তখন বুঝতে হবে নাম্বার 4-এ what is this, what is your brand value। তারপরে যেতে হবে এই যে জিনিসগুলো, এগুলো একদম প্রপারলি স্ট্রাকচার ওয়েতে আপনাকে করতে হবে। মন চাইলে সদরঘাট চলে গেলেন, তারপর ওখান থেকে মন চাইলে ডাইরেক্ট নারায়ণগঞ্জে চলে গেলেন, হবে না। সদরঘাট থেকে আপনাকে স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ বাসে করে নারায়ণগঞ্জ যেতে হবে, বা সিএনজিতে যান। এখন আপনি চিন্তা করেন আপনার মার্কেট, টার্গেটেড মার্কেট কারা। লাক্স, ডাভ এরা কিন্তু ইন্টারন্যাশনালি ব্র্যান্ড। এখন আপনার মাহাতাব সাবান কি ইন্টারন্যাশনালি মার্কেটিং করবেন আপনি, নাকি লোকাল মার্কেটিং করবেন? লোকাল মার্কেটিং এর মধ্যে প্রকার ভেদ আছে। আপনি কি শুধু ঢাকা কেন্দ্রিক মার্কেটিং করছেন, নাকি আপনি সারা বাংলাদেশে মার্কেটিং করছেন? তাহলে কি করতে হবে আপনাকে? আপনার মার্কেট জাজ করতে হবে। ইউ হ্যাভ টু জাজ ইউর মার্কেট, সরি আপনার টার্গেটেড মার্কেট, আপনার টার্গেট কারা, টার্গেটেড মার্কেট। এন্ড ফাইনালি আপনাকে কি করতে হবে? আপনার বাজেট ফিক্স করতে হবে। কি বাজেট ফিক্স করবেন? এখন এখন বাজেট ফিক্স করবেন যে এই যে আপনার প্রোডাক্ট, এই প্রোডাক্টটা মার্কেটিং এর জন্য বা এই প্রোডাক্টটার জন্য আপনি কতটুকু জানাতে চান মানুষকে, কি পরিমাণ খরচ করতে চান, কতটুকু খরচ করে জানাতে চান। আপনি কি প্রিন্ট মার্কেটিং করবেন, মিডিয়া মার্কেটিং করবেন, ডিজিটাল মার্কেটিং করবেন, অনলাইন মার্কেটিং করবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন, কি মার্কেটিং করতে চান, ওই অনুযায়ী কি পরিমাণ একটা কস্ট হবে। ফেসবুক মার্কেটিং তো দেখেছেন আপনি, একটা মার্কেটিং করতে গেলে কিছু কস্ট কিন্তু চায় এভাবে। এখন আমাদের দেশ অনুযায়ী কস্টটা একরকম, ইন্টারন্যাশনালি করতে গেলে অন্যরকম, অথবা গুগলের অ্যাডওয়ার্ডস দিয়ে মার্কেটিং করবেন কিনা সেটার জন্য কস্ট একরকম। টার্গেট কারা, আপনার টার্গেটেড ক্লায়েন্টস কারা। সাবান বলেছি, আপনি সাবান নিয়ে প্ল্যান করেন না জিনিসটা, অনেক ধরনের প্রোডাক্টস আছে। হ্যাঁ, আপনার টার্গেটেড নিশ যেটা আসলে সেটার উপরে বলছি জিনিসটা, যে কি পরিমাণ খরচ হতে পারে তার একটা বাজেট আপনাকে করতে হবে। মিনিমাম একটা বাজেট তো অবশ্যই আপনাকে করতে হবে জানাতে গেলে। আপনি যদি এখন চিন্তা করলেন যে ঠিক আছে আমার এটা কিনে আমি সোশ্যাল বুকমার্কিং করাইলাম কাউকে দিয়ে, আপনি যদি 5 জন লোককে দিয়ে সোশ্যাল বুকমার্কিং করাইতে চান, একদম কম করে দিলেন, $10 করে দিলেন, তারপরেও কিন্তু আপনার $50, মানে $4000 টাকার একটা বাজেট। সে এটা একটা পার্ট বুঝলাম আমি। আর নিজে যদি করতে পারেন সেটা তো বেটার। বাট কস্ট কিভাবে আসে? হ্যাঁ, এভাবে কষ্ট আসে যে আমি ফেসবুকে মার্কেটিং করব, তাহলে আমার ফেসবুকে একটা কষ্ট চলে যাবে। আমি 10 জন লোককে দিয়ে ব্যাকলিংক আনাবো সোশ্যাল বুকমার্ক থেকে বা ডিরেক্টরি সাইট থেকে, বা লিস্টিং করাবো, তাহলে কি হচ্ছে? তাহলে আমার একটা কষ্ট হচ্ছে। এইভাবে আপনাকে আপনার বাজেটটা ফিক্স করতে হবে। সেট ইউর বাজেট। সেট ইউর বাজেট, আপনি আপনার বাজেট ঠিক করবেন। এবার হলো আপনি এখন চলে আসবেন আপনার কিওয়ার্ডে ঠিক করবেন এখন, তারপরে আপনি চলে আসবেন এই যে এখানে। ঠিক আছে, আমার সব ঠিক সেট। এখন এইভাবে আমার টার্গেটেড কিওয়ার্ড, এই টার্গেটেড কিওয়ার্ড নিয়ে আমি এইভাবে মার্কেটে জাপ দিব। এই কিওয়ার্ডগুলি আমি ধরবো, এই কিওয়ার্ডগুলোকে নিয়ে আমি কিভাবে কাজ করব সেটা আপনাকে বাছাই করতে হবে, বুঝতে হবে। এখন কিভাবে, ওই যে বলেছি ম্যানুয়ালি 70% কাজ করতে হবে, ওটা কিভাবে করবেন ওটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তার আগে আমি আপনাদের যে হোম টাস্কগুলো দিলাম, যে এই নিশটার উপরে, দিস ইজ দ্য নিশ, ওয়েট লসটাই আপনার নিশ অ্যান্ড এটাই আপনার ইনিশিয়াল কিওয়ার্ড, নিশ অ্যান্ড কিওয়ার্ড। এটার উপর আপনি 4টা ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড লিখবেন এন্ড বাকি 10টা কিওয়ার্ড লিখবেন ব্রড ম্যাচ কিওয়ার্ড। ইউটিউবের কমেন্টস বক্সের মধ্যেই কমেন্ট করেন, তখন ওখানে যে সমস্যাগুলো থাকবে আমি সমস্যাগুলো দেখিয়ে দেব। এন্ড এই যে কিওয়ার্ড, এইটি কিওয়ার্ডগুলি কোনো টুলস ইউজ করবেন না। আবারও বলছি, কোনো টুলস ইউজ করবেন না। ম্যানুয়ালি আপনাদের ম্যানুয়ালি ক্রিয়েটিভিটি, ম্যানুয়াল থিঙ্কিং আমি বাড়াচ্ছি। আপনার বিজনেসের জন্য সবচেয়ে বেস্ট কোনটা এটা আপনি ভালো জানেন, আমিও জানি আমার বিজনেসের জন্য সবচেয়ে ভালো কোনটা। আর আগের ক্লাস আপনাদের বলেছি থিঙ্ক লাইক কাস্টমার। আপনি এখন অনলাইনে একটা জিনিস খুঁজবেন বা অনলাইনে একটা প্রোডাক্ট খুঁজবেন, কি সার্চ দিয়ে খুঁজবেন, কিভাবে সার্চ দিয়ে খুঁজবেন এটা কিন্তু আপনি জানেন। মাহাতাব সাবানেরটা মাহাতাব সাবান বানিয়ে দিয়েছে, কিভাবে খুঁজবে এটা মাহাতাবের ব্যাপার না, আপনি কিভাবে খুঁজবেন আপনার ব্যাপার। সো ক্লায়েন্ট সাজেন, যে একজন লোক, আপনি আপনার আগেও বলেছে যে আমারটা আমায় ভালোই বলবো। দুধওয়ালার কাছে জিজ্ঞেস করবেন, সে বলবে আমি পানি দিইনি, আমার দুধ সবসময় ভালো। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি আপনার মন মতো যখন চিন্তা করবেন তখন কিন্তু কাজ করতে পারবেন না, কারণ বাইরের 10 জন, 20 জন, 50 জন, 1000, 5000 লোক যখন আপনার প্রোডাক্টটা সার্চ দিয়ে খুঁজবে, তারা আপনার মাথা দিয়ে বা আপনার মতো করে চিন্তা করবেন না, তারা তাদের মন মতো চিন্তা করবে। এটার জন্য এত কিওয়ার্ড লাগে, এটার জন্য এত ব্রড ম্যাচ কিওয়ার্ড লাগে, ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড লাগে। কেন? তারা যেইভাবে চিন্তা করে, তারা যেই চিন্তাটি করুক, কোনো একটা লেস থেকে যাতে আমার লেসটাকে তারা ধরতে পারে, আমার লেসটা যাতে ছুঁয়ে যায়, এটাই। সো আশা করি এই পর্যন্তই। আজকে হচ্ছে 2 তারিখ, 4 তারিখে আমি আপনাদের নেক্সট টিউটোরিয়ালটি নিয়ে চলে আসবো, কারণ কিওয়ার্ডের প্রায় 8টা ক্লাস হবে তো। সো এটা খুব বেশি সময় নেব না, একদিন দুদিন পরপরই চলে আসবে টেকার পার্ট। সো হোপ ইউ উইল এনজয় ইট। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস মাচ। আর আমাদের চ্যানেল ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, অন্যজনকেও জানার সুযোগ দিন, অন্যজনকেও শেখার সুযোগ করে দিন। একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, কাছ থেকে আমি জিনিসগুলো শেয়ার করছি। সো এই সুযোগটা শুধু নিজে নিয়েন না, অন্যজনকে নিতে উৎসাহিত করুন, হেল্প করুন। সো এভরিবডি টেক কেয়ার, ওয়েট ফর দ্য নেক্সট টিউটোরিয়াল। আনটিল দেন, বাই বাই।